हेलो फ्रेंड्स, मैं हूं आपका दोस्त असीम आनंद और आप देख रहे हैं आपका अपना यूट्यूब चैनल हमारी बगिया। दोस्तों, आज मैं बहुत दिनों के बाद एक ऐसे घर में आया हूं जहां की पूरा घर लगभग नर्सरी बन चुका है फूलों से, और बहुत सारे जो पौधे हैं खुद भी यहां पर तैयार करते हैं जो अंकल यहां पर हैं, और सारी चीज़ों को आज मैं आपको दिखाऊँगा, बातचीत भी करेंगे उनसे, लेकिन हिंदी बोलने में वो असक्षम है, तो आगे की जो वीडियो है मैं बांग्ला भाषा में ही उनके साथ बात करूंगा। तो चलिए देखते हैं आज का ये वीडियो। तो काकू भालो आछन? तो हाँ भालो आछ। अनेक दिन पर देखा हलो आज के अपनार संगे। माझे माझे तो বাগানটা এসে আমি দেখে যাই, তো আপনাকে পাইনে আজকে আমি বাড়িতে পেলাম, আপনাকে খুব খুশি হলাম। তো খুব ভালো লাগলো আপনার এই বাগানটা। তো সব থেকে প্রথমে একবার নিজের পরিচয়টা আপনি দেন, যাতে সবাই জানতে পারে আপনি কে, কোথায় থাকেন। আমি রামবাগে থাকি। রামবাগ, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রামবাগ, গাদারপুর ক্ষেত্র। আর নাম? নাম পূর্ণচন্দ্র। পূর্ণচন্দ্র, ঠিক। তো এই বাগান তো আমি তো এই এক বছর ধরে আমি আসা যাওয়া করছি, দেখছি। তো কত আগে থেকে করছেন এটা? প্রায় 5-7 বছর। 5-7 বছর ধরে এখানে আপনি করছেন। তো সিজনাল ফুলগুলোই কি বেশিরভাগই করা হয় নাকি পার্মানেন্ট ফুলগুলো করা হয়? সিজনালি বেশি করি, আর পার্মানেন্ট কিছু কিছু কিনে নিয়ে আসা হয়, নিয়ে এসে কিছু কিছু জবা ফুল টল দেখছে এখানে রয়েছে। এখন হয়তো নতুন পাতাগুলো ছাড়ছে জবা ফুলে, ঠিক। এখানে দেখেন অনেক কিছু আছে, এখানে জারবেরা রয়েছে, বিভিন্ন ধরনের অনেক কিছু গাজানিয়া রয়েছে, স্ট্রবেরি, আর এখানে তো দেখছি যে গাঁদা ফুল অনেকগুলো রয়েছে চারোদিকে। আবার পাশাপাশি এখানে দেখছি যে কিছু যে টব, এগুলো কি আপনি নিজে তৈরি করছেন? হ্যাঁ, আমি নিজে তৈরি করেছি। খুবই সুন্দর। আর এখানে অনেকগুলো এই যে এখানে কৃষ্ণ গাঁদা দেখছি, এ বাড়িতে বীজ গতবার বানিয়েছিলাম, বীজ এই ফুলের বীজ রেখেছিলাম, সেই বীজ থেকে এই সবগুলো বাড়ির বীজ দিয়েই তৈরি করা। তো এ ফুল শুদ্ধ আপনি কি উঠে রাখে দেন এইভাবে? হ্যাঁ, আবার এই বীজ পাকিয়ে রেখে দিই, পাকা বীজগুলো আবার এই করে ঝাড়াই বাঁচাই করে বীজগুলো রোদে রেখে শুকিয়ে আবার রাখি। তো এভাবেই হচ্ছে। এগুলো কি কাটিং গান্ডাগুলো? যে লাড্ডু গান্ডা বলছে না, এগুলো বাংলার লাড্ডু গান্ডা বলে। হ্যাঁ, এ কাটিং করে লাগানো, কেটে কেটে লাগানো। তো এগুলো তো একটু ছোট ছোট দেখছি, বাকি এগুলো যে হয় এগুলো কাটিং দিয়ে কি লাগানো সম্ভব? না, এ তো বীজ থেকে, এই বীজ ফেলে চারা বানানো। তো এই যে জাফরি কৃষ্ণ গান্ধা যে, তো এগুলো আপনি কোনো সময় কাটিং দিয়ে তৈরি করেছেন? না, কাটিং দিয়ে করিনি, আমি ওই বীজ ফেলে চারা বানিয়ে। কোন মাসে বীজটা ফেলেন? ওটা দুর্গাপূজার আগে না পরে? অক্টোবর, অক্টোবর মাসে আপনি বীজগুলো দেখে ফেলেন, ঠিক ঠিক। আর এই যে যে জবা ফুল, এটা তো কি কেনা না নিজের বাড়ি থেকে বানানো? কিনে নিয়ে এসে বানানো। এগুলো কিনে আনা? কিনে। এই যে কিছু কিছু ফুল দেখছি কিনা? কেনা। এগুলো কি পেঞ্জিও কিনা? পেঞ্জিটাও কেনা, ঠিক ঠিক। আর এই পাশে আমি আসি, বেশ এটাও ভালো লাগছে, জারবেরা। এ বাড়ি একজনের সঙ্গে চেয়ে নিয়ে এসেছিলাম, ঠিক। তারপর ওর থেকে ওদের চারা পদ তৈরি হয় আর কি, ওই চারা থেকে আবার ওই পাশে যেটা দেখছি, তো কেনা না, ও সব ওই বাড়ি থেকে তৈরি করে, ঠিক ঠিক। এইগুলো রয়েছে। তারপরে এই যে নিজে নিজে লাগিয়ে দিচ্ছেন, এগুলো কি ওর থেকেই চারা? না, ওর থেকে না, ওইগুলো চারা, ওইগুলো এই রেড আর এ কেনা। আচ্ছা, এগুলো মানে নতুন কিনে? নতুন কিনে নিয়ে আসা। তো এগুলো থেকে চারা মানে আপনি আপ বেরোতে থাকে? হ্যাঁ, চারা বেরোতে থাকে, ওর জারের থেকে চারা বেরোয়, ঠিক ঠিক। আর এ পাশে কি কি রয়েছে? পেঞ্জি রয়েছে, অন্যান্য ফুল রয়েছে, এগুলো তো বীজ দিয়ে তৈরি করা? হ্যাঁ, এগুলো তো বীজ দিয়ে তৈরি করা সব? হ্যাঁ, এই পেঞ্জিগুলো কিনা, ঠিক। আর এই যে ডান্তস বীজ, বীজ কিনে নিয়ে এসে তো। আচ্ছা, বীজ কি ও অনলাইন কেনা নাকি? না, দোকান থেকে। দোকান থেকে? হ্যাঁ, দোকান থেকে। আর এখানে এ ডালিয়া, এ তো বাড়ির কাটিং। আচ্ছা, কাটিং থেকে তৈরি করা? হ্যাঁ, এগুলো সবই? হ্যাঁ।
তো এগুলো কি পলিথিনে রয়েছে? হ্যাঁ পলিথিন প্লাস্টিক। এখানেও দেখছি বড় একা তো ফোটা হয়ে গেছে। হ্যাঁ তো আরো আরো হয়তো আসবে এখান থেকে। আর এখানে এগুলো কি বসিয়ে দিয়েছেন? এ মিষ্টি কুমড়ো। আচ্ছা মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো এই সবগুলো? হ্যাঁ। তো এ বীজ থেকে পোতা? হ্যাঁ বীজ, বাড়িতে বাড়ির বীজ, বাড়ির বীজ। আর এটাও ভালো একটা ফুল দেখছি। হ্যাঁ রেনকুলাস। আচ্ছা রেনকুলাস। হ্যাঁ রেনকুলাস। ঠিক ঠিক এই প্রথম কলি আসছে। হ্যাঁ খুব সুন্দর। তো রেনকুলাস তো এখন সবাই লাগাতে পারে এই সময়। তাছাড়া এখানে খুবই সুন্দর ফুল দেখছি, সিনেরিয়া। সিনেরিয়া খুব সুন্দর। আর এই স্ট্রবেরি আজকে প্রায় ওই 5-6 বছর থেকে বাড়িতেই তৈরি হচ্ছে। তো এই টবেই থাকে সব? হ্যাঁ এর থেকেই চারা বেরোবে। তো প্রত্যেক বছর একবার কি বের করা লাগে এই টবের থেকে? হ্যাঁ টবের থেকে বের করে খুলে আবার ও চারা তুলে তুলে আলাদা জায়গায় লাগিয়ে নতুন করে আবার বসায়। নতুন করে আবার বসিয়ে দেন? হ্যাঁ ঠিক। এগুলো তো মানে গোলাপ ফুল এগুলো ছাঁকে দিয়েছেন। হ্যাঁ আর এখানে নিচে নিচে এই লাড্ডু গাঁদা? হ্যাঁ ওই লাড্ডু গাঁদা, এই বড়গুলো বীজ কিনে নিয়ে এসে বানানো এইগুলো। হ্যাঁ তো এখান থেকেও চারা আপনি তৈরি করেন? চারা তৈরি করেছি বাড়িতে। ডাল ডাল দিয়ে কাটিং করে? ডাল দিয়ে না, মানে এই ফুল দিয়ে বীজ বীজ বানিয়ে। ঠিক ঠিক। এখানে আবার এই সাদাগুলো দেখছি, ও বীজ বীজ কিনে নিয়ে এসে চারা বানিয়েছে বাড়িতে। ঠিক ঠিক খুবই ভালো। আর এখানে আবার ডালিয়া, এগুলো ডালিয়া পম পম হয়তো? হ্যাঁ সাদা ভ্যারাইটি। এগুলো তো বীজ থেকে হয়? এগুলো বীজ থেকে হয়। ঠিক ঠিক। এদিকেও রয়েছে অনেকগুলো ডালিয়া, এখানেও রয়েছে। হ্যাঁ তো এগুলো কি এখানেই থেকে যায়? যে এই যে ডালিয়াগুলো তো এখানে গাছ, ওর গাছের গোড়া থেকে যাবে, গোড়ার থেকে নতুন করে আবার পালসি বেরোবে। আচ্ছা মানে এখান থেকে আর উঠানো লাগবে না? আলুর মতো হবে নিচে, ওর থেকে চারা বেরোবে, আবার ওই কাটিং নিয়ে নিয়ে আবার কাটিং নিয়ে পরবর্তী দিনে আবার তৈরি হয়। তৈরি হবে ঠিক। এখানে সবসময় মানে থাকে এইভাবে? হুম হুম। অনেকগুলো রয়েছে এখানে। অতিরিক্ত জল জল জমলে মানে নষ্ট হয়ে যায়, কিন্তু উঁচু গোড়া যাতে জল না জমে সে ব্যবস্থা করে রাখতে মানে অল্প একটু জায়গা। আর এখানে আর ওই গাছ ভর্তি বেগুনের বীজ, বেগুনের চারাও বানায় ওই যে। আচ্ছা ওপাশে আমি দেখছি একটা বেগুন গাছ, ওখানে আমি নিয়ে যাচ্ছি আগে ক্যামেরাটা। এটা বিশাল বড় বেগুন গাছ দেখছি, আর এটাও অনেক বড় বেগুন হয়েছে, একদম লাউর মতন ঝুলছে। এত কি বেগুন? এটা কাজলা বেগুন। কাজলা বেগুন? তো এতে কাটা হয় না? কাটা হয় না। কাটা হয় না? না এই তো অনেক বড় হয়েছে। বড় বীজের জন্য গাছটা বড় হয়ে গিয়েছে বাড়িতে। একটু তো একে বীজের জন্য রেখেছে? হ্যাঁ বীজের জন্য রাখা হয়েছে। ঠিক। তো বীজ তৈরি হলে এখনই লাগানো যাচ্ছে, আবার ফের চারা দেব। ঠিক ঠিক। দেখি অনেক মোটা হয়ে গেছে গাছটা। কতদিন আগে লাগানো এটা? তা ওই ভাদ্র আশ্বিন মাসে লাগানো। ঠিক ঠিক। আর এ পাশে এও তো দেখছি ভালো একটা। এটা কি গাছ? এটা রামবাসক। আচ্ছা জড়িবটি। জড়িবটি এর পাতাগুলো হয়তো ওই খাসি হলে সেই সময় ইউজ করা হয়। হ্যাঁ ঠিক ঠিক। আচ্ছা এটা কি গাছ? এটা অশ্বগন্ধা গাছ। আচ্ছা অশ্বগন্ধা এখানেও মানে লাগানো হয়েছে, এটা মাটিতেই পুঁতে দেওয়া হয়েছে। হ্যাঁ ঠিক। আর এদিকে এদিকে যাই একটু দেখাই। এখানে এখানে দেখছি বিভিন্ন টপ, ডিজাইনের টপ, এগুলো কি নিজে তৈরি করে? হ্যাঁ ও নিজে বানানো, ওই কাপড় দিয়ে না বস্তা দিয়ে? সিমেন্ট দিয়ে, কাপড় দিয়ে, পুরনো কাপড় দিয়ে, ওই সিমেন্টে ভিজিয়ে তারপরে বানানো। হ্যাঁ বানানো। আর এখানে বিভিন্ন পলিথিন দেখছি, এতে ঝিঙে, ঝিঙে তোরাই আর কি। আচ্ছা ঝিঙে তোরাই এই এতে বীজ বসিয়েছে। আরে মিষ্টি মিষ্টি কুমড়ো। তো এর মাটি কিভাবে তৈরি করা? এই যে যে এই গোবরের গোবরের খাদ দিয়ে মাটি দিয়ে মিক্সচার করে ও যে ফ্যাংকাসের দাবায় মিশিয়ে তারপরে মানে কিছুটা ফাঙ্গিসাইড আর মাটি আর গোবর সার, পুরনো গোবর সার। হ্যাঁ পুরনো গোবর সার। তো গোবর সার কি আধা আধা নিতে হয়েছে, মাটি আর গোবর সার? হাফ হাফ দুটা, হাফ হাফ নিয়ে এগুলো বসিয়েছেন। মানে যেভাবে টবের মাটি তৈরি করেন ওই একদম সেইভাবেই এই মাটিটাও তৈরি করেন? কাটিং করে লাগানো জবা। আচ্ছা এটা কাটিং দিয়ে বানানো। ঠিক।
খুবই ভালো। আর এখানেও কিছু গাছ বসিয়ে দিয়েছেন? সেই সাদা গোল্লাবাড়ি চন্দ্রমল্লিকা, তারপরে জবা। আচ্ছা, জবা এগুলো মানে পাতাগুলো শুকিয়ে গিয়েছে। এ পাশে একটা লেবু গাছ ফুল আসছে, ফুল আসছে, খুবই ভালো। আচ্ছা, এই যে গাছ যে আপনি ছোট ছোট পলিথিনে তৈরি করছেন, তো এগুলো কি বিক্রির জন্য নাকি? বাড়িরও শো আর কিছু মানুষ নিতে আসে, কিনতে আসে, বিক্রি করি। আচ্ছা, মানে বাড়িও সাজানো থাকে? বাড়িও সাজানো থাকে, যা এক্সট্রা যেটা হয় সেটা বিক্রিও হয়। নার্সারি, মিনি নার্সারি, ছোট নার্সারি, ছোট মানে বাড়িটাই নার্সারি একভাবে হয়ে গেছে এখানে। তো আশেপাশের থেকেই মানুষ আসে, গ্রামগঞ্জে আশেপাশে মানে এই ক্ষেত্রে আশপাশ থেকে আসতেই থাকে। তো এখন যদি কেউ আপনার কাছ থেকে গাছ এসে নিতে চায়, তো কী কী গাছ রয়েছে যেটা আপনি দিতে পারবেন? দিতে পারবো ড্যান্তোস, পিটুনিয়া, ঠিক ঠিক, ঝাড়বিড়া, পেঞ্জি ও গেন্দা, লাল গেন্দা, ঠিক। হ্যাঁ, আর এগুলো লাড্ডু গেন্দা, তারপরে সবজির চারা, সবজির চারাগুলো দিতে পারবেন? কেন, এখন এই ফেব্রুয়ারি মানে লাস্ট উইক বলতে পারি আমরা, প্রায় লাস্ট তো না, মাঝামাঝি এসে গেছি, তো এখন এইসব চারাগুলো ভালো চলবে, তো এখান থেকে সবাই নিতে পারে। এখান থেকে নিতে পারে। আর এই জবাগুলো কি বিক্রির জন্য না? হ্যাঁ, এই বিক্রির জন্য, বিক্রির জন্যই এনেছেন। ঠিক ঠিক, তো খুবই ভালো আপনার সঙ্গে কথা বললাম আর আপনার বাগান সম্পর্কে জানলাম আপনার থেকে, তো এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার, ধন্যবাদ।